ওইটা কত সুন্দরই এটা না। আসসালামু আলাইকুম। আমাদের আসলে কথা বলতে গেলে অনেক সময় লাগিয়ে যাবে। এই পিকনিক কমিটি আমরা সদস্য মূলত 6 জন 7 জন, কিন্তু এর বাইরেও অনেকেই পরিশ্রম করছে। আর কিন্তু আমি যেহেতু সদস্য সচিব, টোটালি এর প্রোগ্রামটা আসলে কোনো ভুল বিরান্ত হইলে আমি ক্ষমা চাই নিচ্ছি সবার কাছ থেকে, কিন্তু আমি সদস্য। আর এই এর ভিতরে যে ভালো কিছু আছে সব আপনাদের, খারাপ কিছু থাকলে আমাদের কমিটি। আর আশা করি ভবিষ্যতে যা ভুল বিরান্তি হয়েছে ভবিষ্যতে এটা সংশোধন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। বক্তব্য রাখবেন আমাদের সদস্য মনির ভাই। মনির, বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমি তো এর মধ্যে অনেক কথা কইছি, হ্যাঁ অনেক কথা বলছি। তা আমাদের এই ভাবিরা আছে, দেখেন আমরা কিন্তু অ্যাকচুয়ালি আমরা বিজিএমির স্টাফ, কিন্তু আমরা হাতে গোনা কিছু স্টাফ আসছি। নেক্সটে আমরা সামনের বছর আশা করি আমরা আরও এর থেকে ডাবল হব, কারণ আমাদের অনেক ভাবিরা আছে, তাদেরকে দেখতে আমাদের মন চায়, তারাও আমাদেরকে দেখবে। ঠিক আছে, আমরা জাস্ট এই 2 বছর ধরে স্টার্ট করছি শুধু বিজিএমির ম্যানেজমেন্টে জানানোর জন্য যে আমাদের এই যে পিকনিকটা 2টা বছর, অনেক বছর ধরে বন্ধ, আজকে প্রায় 4-5 বছর স্টাফ পিকনিক হয় না বিভিন্ন অজুহাতে। বড় বড় স্যাররা তারা করে না, উদ্যোগ নেয় না তাদেরকে দেখানোর জন্য। তো আশা করি এই আমরা যারা মিলিত হয়েছি এক জায়গায় অনেক ভালো লাগছে। হয়তো আপনারা অনেক কষ্ট করে আপনারা আসছেন। আমাদের আর একটা বড় ইয়েল যে ভেন্যুটা, আমাদের ডিবিএলের চেয়ারম্যান স্যার এবং ডাইরেক্টর স্যার ওনারা দিয়েছে, ওনাদের কাছে আমরা কৃতজ্ঞ। প্লাস আমাদের এই যে জিএম স্যার বসা, উনি শুরু থেকে উনি যে পরিমাণ পরিশ্রম করতেছে, মানে এটা খান্নান স্যার ওনার এটা মানে ই করা যায় না যে উনি এত সুন্দরভাবে আমাদের কি করছে। তার জন্য একটা হাতে তালি আমরা অন্তত পক্ষে দিতে পারি খান্নান স্যারের জন্য। আমি এই বলে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আগামীতে আশা করি আরও বড় করে, আরও ডাবল, এর চেয়ে কম না, আমরা 100-তে বিশ্বাসী না। অন্তত পক্ষে বিজিএমির 70% লোক যেন আমাদের পিকনিকে আসে, এই আমাদের কনভেনার সাহেবের কাছে এটা আমি জোর গলায় বলতে চাই ভাই। আগামীতে কোনো বাদ থাকবে না, যেন 70% লোক আমরা আসতে পারি। এই বলে আমার বক্তব্য আমি শেষ করলাম। ধন্যবাদ মনির। এরপর আমাদের আরও কিছু সদস্য ছিল, ওনারাও বক্তব্য রাখতেন, সময় স্বল্পতার কারণে আমরা পারছি না। যেমন গোলাম কবির, শহীদ মোল্লা, বাবুল মোল্লারাও বলতো। যাই হোক, আপনারা মনে কষ্ট নিন না, ধন্যবাদ সবাইকে। আমি কনভেনার, আসলে কনভেনার কি, আমরা পিকনিকটা করার জন্য জাস্ট একটা ফর্মালিটিস মাত্র। কনভেনার বলতে কনভেনার হওয়ার মতো যোগ্যতা আমার নাই, বা বিজিএমএতে যেসব স্টাফ আছে, যেসব সাদা আছে, সেখানে আমার মতো নগণ্য পাবলিক কনভেনার হতে পারে না। যাক, বিজিএমএর পিকনিকটা যেহেতু হয় না, মনির বলে গেল যে গত 3-4 বছর আমাদের পিকনিকটা আর কন্টিনিউ হচ্ছে না, যার কারণে আমরা নিজ উদ্যোগে আজকে বাবুল ভাই আছে, বাবুল ভাই এবং আমি দুজনে আমরা শুরু করছিলাম যে মিরপুরের কিছু লোক নিয়ে আমরা চিড়িয়াখানায় গিয়ে ছোট্ট আকারে একটা বনভোজন করব। তো সেই থেকেই আমাদের উদ্যোগ, যাই হোক এত বিস্তারিত যাবো না, এরপরে আমাদের 2য় বছর এইবার চলছে। তো আমাদের যা ভুলভ্রান্তি আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, আমরা ভবিষ্যতে যাতে আরও ভালো করতে পারি সেই দিক নির্দেশনা আমাদেরকে আপনারা দিবেন। আর আমি স্পেশালি ধন্যবাদ জানাই, আমার কিছু ধন্যবাদ জানাতেই হয়, বিকজ আমি যেহেতু কনভেনার আমি কোনো কাজই করি নাই। আমি একটা মানে ওই যে মরিরের মতো বলতে হয় যে আমি একটা মাকাল ভোলের মতো ঘুরে বেড়াইছি, ওরাই সব করছে, এরাই সব। সবথেকে বেশি যে কষ্ট করছে জামান ভাই, উনি হচ্ছে সব থেকে বেশি। তারপরে মনির 3 রাত পরিশ্রম করে 3 দিন আগে গাজীপুর এসে থেকেছে, সে এই আয়োজনগুলো সম্পন্ন করছে আমাদের ভাই। তারপরে শাহানুর ভাই সেও অনেক পরিশ্রম করছে। এবার সকলের, আপনাদের সকলের সহযোগিতা এবং পরিশ্রম, যার সামান্য ফসল আপনাদেরকে আমরা কিছু আনন্দ এখানে দিতে পারলাম, আমার মনে হয়, জানি না আপনারা আনন্দিত হয়েছেন কিনা। তো আমি আবারও আমার পক্ষ থেকে আমার কমিটিতে যারা আছে সদস্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, স্পেশালি জামান ভাই, শাহানুর ভাই, মনির, কবির, আনোর ভাই। এদের উদ্যোগ ছাড়া, এদের কষ্ট ছাড়া, এদের পরিশ্রম ছাড়া এটা সম্পূর্ণ হতো না।
আমি আরো একটু ধন্যবাদ জানাই আমাদের এই আয়োজনের পিছনে যারা সহযোগী প্রতিষ্ঠান ছিল, যারা আমাদেরকে সহযোগিতা করেছে এ পর্যন্ত, যার কারণেই আমরা এতটুকু আয়োজন করতে পেরেছি, তা না হলে তো সম্ভব হতো না। তার প্রথম অবস্থায় আছে, আমার অনেকগুলো লিস্ট আছে, আমার একটু দেখতে হবে, সরি। প্রথমেই আমার ডিবিএল গ্রুপের কথা স্মরণ করতে হয়, যাদের সহযোগিতা ছাড়া এটা আসলে সম্পূর্ণই হতো না। যেই স্পটটা শুধু না, আমাদের যোগাযোগের ব্যবস্থাটাও তারা করে দিছে, এবং আজকে আপনারা দেখছেন যে এখানে আমরা আসার পরে ডিবিএল এর কত মানুষ, কতজন আমাদের থেকেও মনে হয় বেশি এরা আমাদের সহযোগী হিসাবে ছিল। স্পেশালি সেখানে আন্নান সাহেব ছিল জিএম হিসাবে, উনি আমাদের আগেই বলেছিল যে আপনারা করেন আমরা আপনাদেরকে সাহায্য করব। তো ওনাদের সহযোগিতার কারণেই আমরা এতটুকু অনুষ্ঠান করতে পারলাম। তারপরে হচ্ছে রাইজিং গ্রুপও আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করেছেন। এশিয়ান সোয়েটার আমাদের সহযোগিতা করেছে। নিউটেক্স গ্রুপ আমাদের সহযোগিতা করেছেন। এক্সপ্রেস সোয়েটার, তারা আমাদের সহযোগিতা করেছে। ডিলাইট ফ্যাশন তারা সহযোগিতা করেছে। ডিলাক্স মোটর, তারা সহযোগিতা করেছে। এবং আমাদের পিএস স্যার ফরাদ স্যার, তিনি সহযোগিতা করেছে। এবং আমাদের সিএসআর আরফিন স্যার, তিনি আমাদের সহযোগিতা করেছে। তারপরে আরও স্পেশাল পুরস্কার আছে আমাদের মনির, যার মিনা কনস্ট্রাকশন নামে পরিচিত। সে গত বছর তিনটা পুরস্কার দিছিল, মিনা এন্টারপ্রাইজ, ও তিনটা পুরস্কার দিছিল, ফার্স্ট সেকেন্ড থার্ড, আপনারা অনেকেই জানেন। এবং এবছরও সে তিনটা পুরস্কার এনেছে, বাট ফার্স্ট সেকেন্ড থার্ড না, সেটা স্পেশাল হিসেবে আপনাদের কাছে যাবে। এবং আরও একটা স্পেশাল পুরস্কার ছিল, সেটা হচ্ছে নাহিদাপা, আমাদের পিআরও সেকশনের এডিশনাল সেক্রেটারি, উনি আমাদেরকে আর একটা স্পেশাল গিফট দিয়েছেন। তো আমি সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং সকলকে ধন্যবাদ জানাই, তাদের কাছে আমি কৃতজ্ঞ, আমি তাদের কাছে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমার এই কৃতজ্ঞতাটা আপনারা যারা আছেন, আপনারা যদি পৌঁছে দেন আমি খুশি হব, যে আপনাদের তাদের কাছে আমি কৃতজ্ঞতা জানিয়েছি। যাই হোক, এখন সময়ের যেহেতু স্বল্পতা, এত কথা বলার সময় নেই, আমরা আমাদের বন্ধন আছে, থাকবে, এই পিকনিক চলবে যুগ যুগ, আপনারা দয়া করবেন সবাই, ধন্যবাদ। এখন গিফটের আপনি লিস্টটা দেন, আমি যাদের নাম ডাকব তারা পুরস্কার দেওয়ার জন্য মঞ্চে আসবেন। প্রথমেই আমি যারা প্রথম স্থান অধিকার করেছিল, লামিয়া, নীরব, লাভিব, তো মহসিন ভাই, জাহিদুল ইসলাম, রুস্তম আলী, তিনজনকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। খুব দ্রুত মহসিন ভাই, জাহিদুল ইসলাম, রুস্তম আলী, এবং পুরস্কার নেওয়ার জন্য আসবেন লামিয়া। এটা হচ্ছে মনিরের মেয়ে। নীরব, রিয়াজ ভাইয়ের ছেলে। লাভিব, এটা হচ্ছে মিজানের ছেলে। দ্রুত প্রথম পুরস্কার লামিয়াকে দিচ্ছেন মহসিন ভাইয়া। আনবেন দুঃখিত, আমি দুঃখিত না, থার্ড পুরস্কার থেকে শুরু হবে। লাভিবকে দিচ্ছে রুস্তম আলী। লাভিব, ওই যে লাভিব, এদিকে আসেন, আপনারা একটু সাইড দিয়ে দাঁড়ান, এই জাহিদ একটু সাইড দিয়ে দাও। দ্রুত পাঁচ থেকে এক দৌড়ছিল, ছেলে মেয়ে একসাথেই দিছিল নাকি? এটা পাঁচ থেকে এক ছেলে, না ছেলে, শুধু ছেলে। এটা হচ্ছে মাসুদ, আমাদের জামাই কোকনবেনার আনোয়ার ভাইয়ের জামাই। আপনারা দেখে রাখেন, আসলে এটা তো একটা পরিচয় পর্বের জায়গা, সবার সাথে সবাই পরিচিত হন। এরপরে হচ্ছে গোলাপ,